আসসালামু আলাইকুম, আমি আফরোজা চৌধুরী গাজীপুর থেকে বলছি। কাছে বা দূরে যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, আমি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি। আমার বড় মেয়ের বিয়ের কথা চলছে, ইন্টার পরীক্ষা দিচ্ছে ছোট মেয়েটি। অন্যদিকে গ্যাস কারেন্টের যন্ত্রণায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তাই নিয়ম করে ভিডিও দেওয়া হয় না। জীবনের কাটানো সুন্দর মুহূর্তগুলো স্টোর করে রাখব ডিজিটাল প্ল্যাটফর্মে, এই উদ্দেশ্যেই ব্লগ চ্যানেল খুলেছি। লাইফস্টাইল ব্লগে আমি কিভাবে আমার সংসার কাজগুলো করি এটা তো থাকেই, পাশাপাশি আমার শখ, পছন্দ, সুখ, দুঃখ, হাসি, কান্না এসবই ক্যামেরাবন্দি করে পৃথিবীর সমস্ত মানুষের সাথে শেয়ার করি। প্রতিটি মানুষই কোনো না কোনো দিক থেকে ইউনিক হয়তো আমার মধ্যে ভিউয়ার্সরা ইউনিকনেস খুঁজে পাবে কোনো একদিন, সে প্রত্যাশায় চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। চাইলে লাইকও দিতে পারেন, আপনাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। আগে তো গ্যাস থাকতো না, এখন কারেন্টও থাকে না প্রায়ই। সকাল 7টায় কারেন্ট চলে গেছে, গ্যাস না থাকলে ইলেকট্রিক চুলায় রান্না করি। নাস্তা বানানো হয়নি, দোকান থেকে বন আর চা নিয়ে এসে ছোট মেয়েকে নিয়ে নাস্তা করলাম। রান্নার ঝামেলা না থাকলেও কাজের শেষ নেই। নাস্তার প্লেটগুলো ধুয়ে বিছানা গুছিয়েছি, কাপড় ভাঁজ করেছি, ফার্নিচার মুছলাম। সকালের কাজগুলো 10:45টার মধ্যে শেষ করে আরাফকে মাদ্রাসায় আনতে যাব। বাসায় এনে গোসল করানো, নাস্তা খাওয়ানো, আবার দুপুর 1:30টার ভিতরে ভাত খাইয়ে মাদ্রাসায় দিয়ে আসতে হবে ওকে। ওকে দিয়ে এসে নিজের গোসল নামাজ সেরে নিই। যাই হোক, আজ তো রান্না হয়নি, তাই সকালের মতো দুপুরের খাবারও কিনে আনতে হবে। আমাদের বিল্ডিংয়ের নিচে বিরিয়ানির দোকান আছে, সেখান থেকে খাবার এনেছি। আরফ মাদ্রাসায় চলে গেছে, আমি আর হেরা মানে আমার ছোট মেয়েকে নিয়ে খেতে বসেছি। এভাবে যদি প্রায়ই দোকানের খাবার খেতে হয় তাহলে আর্থিক এবং স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হব। দুদিন আগে আমি আর ওদের বাবা প্ল্যান করেছি সংসারের খরচ যতটা সম্ভব কমানো যায় সেভাবে সংসারটাকে চালাব। প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে, তাই খুব হিসাব নিকাশ করে সংসারটাকে চালিয়ে নিতে হবে। শখ বিলাসিতা বাদ দিয়ে শুধু মৌলিক প্রয়োজনের দিকে গুরুত্ব দিব। যে যার জায়গায় একটু কৌশলী হলেই সামনের দিনগুলোয় সমস্যা কম হবে। এক কথায়, জীবনযাত্রার ব্যয় কমাতে হবে। অবস্থা বুঝে ব্যবস্থা, পরিবারের ছোট বড় সবাইকে এ ব্যাপারে অ্যালার্ট করতে হবে, তাহলেই সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া যাবে। যাই হোক, দেখতে দেখতে 4টা বেজে গেল, কারেন্ট চলে এসেছে, ইলেকট্রিক চুলা অন করলাম। আজ বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। তো দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটি করি। ব্রয়লার মুরগিটাকে রান্না করার আগে আমি সবসময় ধুয়ে কুসুম গরম পানিতে লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখি। সেই মুরগিটা রান্না করলে মাংসের মধ্যে কোনো গন্ধ থাকে না, বা রান্না করার সময় একটু ছুটে যায় সেটাও হয় না। বেশি কিছু নয়, রেগুলার মশলা সাথে গরম মশলার গুঁড়া আর জিরা এ দিয়েই রান্না করব। পাতাকপিগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। এই তরকারিটা আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে।
যে কোনো রান্নার আগে মশলাটাকে ভালো করে কষাতে হবে। বেশ সময় নিয়ে একটু একটু করে পানি দিয়ে, পানিটা গরম হলে সবচেয়ে ভালো হয়। তরকারির টেস্ট আসে মশলা কষায়, যে যত ভালো করে মশলা কষাবে তরকারি ততই ভালো হবে। একটি টমেটো কেটে দিলাম, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপর ঢেকে দিয়ে রান্না করলে আর পানি দিতে হবে না, মাংসটাও সিদ্ধ হবে। মাংসটা কষে এলে পাতাকপিগুলো দিয়ে দেব। পাতাকপি দেওয়ার পর আর ঢেকে দিব না, ঢাকনা খুলেই তরকারিটা রান্না করব। সিদ্ধ হয়ে এলে তারপর ঢেকে দিব। কয়েকটি কাঁচামরিচ ছড়িয়ে দিব। সন্ধ্যা হয়েছে, আল্লাহ হাফেজ।